কিছু কিছু ভাইয়েরা হানাফি মাজহাব অনুসারে ইমামদের কাফের বলে, তাদের পিছনে আবার ইক্তেদা করে, তাদের নামাজের হুকুম কি? মাজহাব মানলে কাফের বলা এটা ভয়ঙ্কর পাপ। আলে হাদিসদের আমরা মহব্বত করি, আমাদের ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকি তাদের মহব্বত করেছেন, কাজ করেছেন, আবদুল্লাহ সিদ্দিকি পাকশির মাঠে অনেক বলেছেন হানাফি আলে হাদিস সব এক, আমরা পাঁচ ভাই। আলে হাদিসদের একটা কাজ ভালো বা অনেক কাজ ভালো, তারা হাদিস সহি মানার চেষ্টা করেন, তারা বেদাত ছেড়েক থেকে দূরে থাকার চেষ্টা করেন, এগুলো ভালো। আর একটা কাজ ভয়ঙ্কর খারাপ, সেটা হলো তারা এই ছোটো ছোটো ফেকি মশলাকে দিন মনে করেন। রফাদাইন না করলে নামাজ হবে না, লাহাউল্লাহ কতলে কোন হাদিসে আছে রফাদাইন না করলে নামাজ হবে না? আবার যারা মাজহাব মানে তাদের কাফের বলা, এটা ভয়ঙ্কর একটা, মহা ভয়ঙ্কর কথা। কারণ মাজহাব মানা যে জায়েজ এটা উম্মতের এজমা আছে। দুই নম্বর কথা, মাজহাব যে মানে না বলে সেও তো কারণ না কারণ মানে, বুঝতে পারছেন না? এই জন্য আমার অনুরোধ হলো, আমরা উভয়ে আপনি যাদের কথা বলেছেন এর বিপরীতে হানাফিরা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মোটেও ভালো না। হানাফিদের বিশাল বিশাল মাহফিলে শেরেকের বিরুদ্ধে কথা নেই, নাচগানের বিরুদ্ধে কথা নেই, নাস্তিকতার বিরুদ্ধে কথা নেই, শুধু জাকির নায়েকের বিরুদ্ধে কথা আছে না নেই? তো খুব ভালো কথা, ইসলামের খুব উপকার হচ্ছে নাকি?